যে মাযহাব মানে না, এ কুরআন হাদিসের ব্যাখ্যা মানে না, যে কুরআন হাদিসের ব্যাখ্যা মানে না সে কুরআন হাদিস মানে না, যে কুরআন হাদিস মানে না সে মুসলমান তাকে না। হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো মানব দানবকে আমি একমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন শুধুমাত্র তার এবাদত করার জন্য। এবাদত ছাড়া সংসারের যে কাজগুলি আমরা করি এইগুলি এবাদতেরই সহযোগিতার জন্য। সংসারের কাজ করি জীবনের উদ্দেশ্য হিসাবে নয়, সংসারের কাজ এবাদতের সহযোগী হিসাবে। যেমন ধরেন খাওয়া সংসারের কাজ, ঘুমানি সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ, কৃষি কাজ করা, ব্যবসা বাণিজ্য করা, রুজি রোজগার করা সংসারের কাজ। যদি কেউ খাওয়া বন্ধ করে দেয় তাহলে এবাদত করতে পারে, যদি কেউ ঘুম বন্ধ করে দেয় তাহলে এবাদত করতে পারে, যদি কারো পেশাব পায়খানা বন্ধ হয়ে যায় তাহলে এবাদত করতে পারে। তাহলে সংসারের কাজগুলি জীবনের আসল উদ্দেশ্য না এবাদতের সহযোগিতার জন্য? এবাদতের সহযোগ। যেমন ভাবে আপনাদের এই বিশাল সম্মেলনে আয়োজন একমাত্র ওয়াজের জন্য, বলেন তো ওয়াজ ছাড়া আরো কোনো উদ্দেশ্য আছে? নাই। তাহলে মাইকের নাম তো ওয়াজ নয়, মাইক কেন? ওয়াজের সুবিধার জন্য। বাতির নাম তো ওয়াজ নয়, বাতি কেন? ওয়াজের সুবিধার জন্য। সামিয়ানার নাম তো ওয়াজ নয়, সামিয়ানা কেন? ওয়াজের সুবিধার জন্য। স্টেজের নাম তো ওয়াজ নয়, স্টেজ কেন? ওয়াজের সুবিধার জন্য। ঠিক তেমনি ভাবে খাওয়ার নাম তো এবাদত নয়, খাই কেন? এবাদতের সুবিধার জন্য। ঘুমের নাম তো এবাদত নয়, ঘুমাই কেন? এবাদতের সুবিধার জন্য। পেশাব পায়খানার নাম তো এবাদত নয়, পেশাব করি পায়খানা করি কেন? এবাদতের সুবিধার জন্য। এই সম্মেলনে যদি ওয়াজ ঠিক মতে হয় তাহলে মাইকের খরচে ওয়াজের সব, বাতির খরচে ওয়াজের সব, প্যান্ডালের খরচে ওয়াজের সব, মঞ্চের খরচে ওয়াজের সব। ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহর এবাদত ঠিক মতে করে তার খাওয়াতেও এবাদতের সব, ঘুমানিতেও এবাদতের সব, পেশাব পায়খানা করাতেও এবাদতের সব। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, এশার নামাজ পড়লো এটা ইবাদত, ঘুমাইলো এটা সংসারের কাজ। এশার নামাজ পড়িয়া ঘুমাইলো মানে ইবাদত ঠিক রাখিয়া ঘুমাইলো। রাসূল বলেন অর্ধেক তার অর্ধেক রাতের ঘুম ইবাদতে লেখা হয়ে গেল। আবার ঘুম থেকে জাগার পর ফজরের নামাজ জামাতের সাথে পড়লে বাকি অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। কাজেই রাসূল বলেন যে ব্যক্তি
এশার নামাজও জামাতের সাথে পড়ে ঘুমাই দিও, ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজও জামাতের সাথে পড়ো। এই লোকটা এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল সারা রাতের ঘুম তার এবাদতে লেগে গেল। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম যে এবাদত ঠিক থাকলে সংসারের কাজেও এবাদতের সব, এবাদত ঠিক থাকলে সংসারের কাজেও এবাদতের সব। এই এবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। কাজী এখন বোঝা দরকার এবাদত কোন জিনিসের নাম, এর সংক্ষিপ্ত জবাব হলো যথারীতি আল্লাহর বিধান পালনের নাম এবাদত। আল্লাহ নামাজ পড়ার বিধান দিয়েছেন, এই জন্য নামাজ একটা এবাদত। রোজা রাখার বিধান দিয়েছেন, তাই রোজা একটা এবাদত। কুরআন তেলাওয়াতের বিধান দিয়েছেন, তাই কুরআন তেলাওয়াত এবাদত। দোয়া করার বিধান দিয়েছেন, তাই দোয়া করা এবাদত। কোন জিনিসের নাম এবাদত? আল্লাহর বিধান পালন করার নাম, আল্লাহর বিধান পালন করার নাম এবাদত। আল্লাহর বিধানগুলি আছে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের এক আয়াতে বলে দিয়েছেন আল্লাহর বিধানগুলি চার ঠিকানাতে আছে। কত ঠিকানায়? চার ঠিকানায়। আল্লাহর যাবতীয় বিধিবিধান চার ঠিকানাতে পাওয়া যায়। প্রথম ঠিকানার নাম হইল আল্লাহর কুরআন। আল্লাহর কিছু বিধান আল্লাহর কুরআনে পাওয়া যায়। দ্বিতীয় ঠিকানা হইল রাসূলের হাদিস। আল্লাহর আরো কিছু বিধান পাওয়া যায় রাসূলের হাদিস। তৃতীয় ঠিকানার নাম হইল উম্মতের ইজমা। আল্লাহর আরো কিছু বিধান পাওয়া যায় উম্মতের ইজমার মধ্যে। আরো কিছু বিধান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামগণের মাযহাবে। আল্লাহর কিছু বিধান ইমামগণের মাযহাবে পাওয়া যায়, আল্লাহর কিছু বিধান উম্মতের ইজমায় পাওয়া যায়, আল্লাহর কিছু বিধান নবীর হাদিসে পাওয়া যায়, আর কিছু বিধান আল্লাহর কুরআনে পাওয়া যায়। বুঝে থাকলে বলেন আল্লাহর যাবতীয় বিধিবিধান পাওয়া যায় কত ঠিকানায়? চার ঠিকানায়। প্রথম ঠিকানার নাম আল্লাহর কুরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা। নামটা স্মরণ রাখেন, আমি একটু পরে বলবো কারে কয়। তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব, ইমামগণের মাযহাব। বুঝে থাকলে বলুন তো আল্লাহর যাবতীয় বিধিবিধান কত ঠিকানায় পাওয়া যায়? পয়লা ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, উম্মতের ইজমা, ইমামগণের মাযহাব, এই চার ঠিকানায় আল্লাহর যাবতীয় বিধিবিধান পাওয়া যায়। এবার উদাহরণ দেখুন, আল্লাহর বিধানগুলির মধ্যে একটা বিধান আছে শাহরু রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এর মর্ম হলো আল্লাহ বলেন রমজান মাসে রোজা রাখা ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ। এটা আল্লাহর বিধান কিনা? রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা আল্লাহর একটা বিধান কিনা? কই পাইলাম? আল্লাহর কুরআনে। কোথায় পাইলাম? আল্লাহর কুরআন। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ? দিনের সংখ্যা আল্লাহ কুরআনে বলেন।
কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যা আল্লাহ কোরআনে বলেননি। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বলে দিয়েছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ, আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ। কোন বছর 30 দিন রোজা রাখা ফরজ, কোন বছর 29 দিন রোজা রাখা ফরজ, প্রশ্নের সমাধান পাইলাম কোথায়? রাসূলের হাদিসে। রাসূলের কোন মাসে রোজা রাখা ফরজ এই প্রশ্নের সমাধান পাইছিলাম কোরআনে। কোন মাসে রোজা রাখা ফরজ? রমজান মাসে। এই বিধান পাইলাম কোরআনে। আর রমজানে কতদিন রোজা রাখা ফরজ এই প্রশ্নের সমাধান পাইলাম রাসূলের হাদিসে। কিন্তু অনেক প্রশ্ন এমন আছে যেগুলির সমাধান কোরআনেও খুঁজে পাবেন না, হাদিসেও খুঁজে পাবেন না। যেমন আজানে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, কোরআনের কোন আয়াতে পাবেন না তার জবাব, রাসূলের কোন হাদিসে এই প্রশ্নের জবাব পাবেন। একামতে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, কোন আয়াতেও খুঁজে পাবেন না, কোন হাদিসেও খুঁজে পাবেন না তার জবাব। এমত অবস্থায় কি করতে হবে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা এর 83 নম্বর আয়াতে একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন, যেসব প্রশ্নের সরাসরি জবাব কোরআন হাদিসে খুঁজে না পাওয়া যায় সেই সব প্রশ্নের জবাব তোমরা গবেষণা করে কোরআন হাদিসের আলোকে গবেষণা করে জবাব বাইর করো। একদল মানুষের হাতে দায়িত্ব দিচ্ছেন জবাব বাইর করো, গবেষণা করে জবাব বাইর করো। মন গড়া ভাবে গবেষণা করলে হবে না, কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের আলোকে গবেষণা করে জবাব বাইর করো। যাদের হাতে আল্লাহ দায়িত্বটা দিছেন এদেরকে এক বচনে মুজতাহিদ, বহু বচনে মুস্তাহিদিন বলা হয়। এদের গবেষণার নাম ইজতিহাদ। এরা যে নীতিমালা অনুসরণ করে গবেষণা করবে নীতিমালাটার নাম কিয়াস, এভাবে সমাধান বাইর করার নাম ইস্তেমবাদ। মুস্তাহিদ ইস্তেহাদ করে কিয়াসের মাধ্যমে সমাধান বাইর করবে, বাইর করে আল্লাহর বান্দাকে জানাইয়া দিবে, নবীর উম্মতকে জানাইয়া জানাইয়া। এরা যদি ঐক্যবদ্ধ সমাধান বাইর করতে সমস্ত মুস্তাহিদে মিলে একই সমাধান যদি বাইর করে, এটাকে হাদিস শরীফে আল্লাহ রাসূল উম্মতের ইজমা বলেছেন। এই যে ইজমা আগে কইছিলাম যে নামটা মনে রাখেন, কারে কয় আমি একটু বলে কই, একটা প্রশ্নের জবাব কোরআনে খুঁজে পাওয়া যায় না, একটা প্রশ্নের জবাব হাদিসে খুঁজে পাওয়া যায় না, এই প্রশ্নের জবাবটা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করে আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন, এদেরকে মুজতাহিদ বলা হয়, এদের গবেষণাকে ইজতিহাদ বলা হয়। এরা যে নীতিমালার অধীনে গবেষণা করবে নীতিমালাটাকে কিয়াস বলা হয়। এইভাবে এরা গবেষণা করে যে সমাধানটা বাইর করবে, বাইর করাকে ইস্তেমবাত বলা হয়। এরা যদি ঐক্যবদ্ধ সমাধান বাইর করে তাহলে এদের ঐক্যবদ্ধ সমাধানকে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন উম্মতের ইজমা। যেমন ধরুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন এই প্রশ্নের জবাব
কোরআনের কোন আয়াতে নাই, পরিষ্কার ভাবে কোন হাদিসেও রাসূল বলেননি যে আমার পরে আমার প্রথম খলিফা আবু বকর, এইভাবে বলেন পরিষ্কার ভাবে কোন হাদিসেও এই প্রশ্নের জবাব নাই। এই জন্য রসুলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম ইস্তেহাত করতে বসলেন, গবেষণা করতে বসলেন, বসে সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধ ভাবে একটা হাদিসের আলোকে সমাধান বের করলেন যে একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এই কথাটা কি কোরআনে ছিল না হাদিসে ছিল না? সাহাবাগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, সাহাবাগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। এইভাবে উম্মতের তিনটা দল, তিন দলের কোন এক দলে যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেয়, হাদিস শরীফে রাসূল এটাকে বলেছেন উম্মতের ইজমা। কত দলের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের নাম ইজমা? তিন দল। তিন দলের প্রথম দলের নাম সাহাবায়ে কেরাম, দ্বিতীয় দলের নাম মজহাবের ইমামগণ, তৃতীয় দলের নাম যুগশ্রেষ্ঠ আলিমগণ। কত দলের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের নাম উম্মতের ইজমা? তিন দল। প্রথম দলের নাম সাহাবাগণ, দ্বিতীয় দলের নাম মজহাবের ইমামগণ, তৃতীয় দলের নাম যুগশ্রেষ্ঠ আলেম। তিনটা ইজমার তিনটা উদাহরণ দেখো। আবার এর আগে আরেকটা কথা স্মরণ রাখেন, যেই ব্যাপারে সাহাবাগণের ইজমা হইয়া যায়, যেই ব্যাপারে সাহাবাগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়া দেন, সেই ব্যাপারে কোন মজহাবের ইমামের দ্বিমত করার অধিকার থাকে না। যেমন সাহাবাগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হইল একমাত্র আবু বকর সিদ্দিক রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, এই ব্যাপারে ইমাম আবু হানিফার দ্বিমত নাই, দ্বিমত করার অধিকারও নেই। ইমাম শাফির দ্বিমত নাই, দ্বিমত করার অধিকারও নেই। ইমাম মালিকের দ্বিমত নাই, দ্বিমত করার অধিকারও নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহের দ্বিমত নাই, দ্বিমত করার অধিকারও নেই। আমার কথা বুঝলেন কিনা আমি একটু পরীক্ষা করব। সাহাবাগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিলেন যে একমাত্র আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, এই ব্যাপারে আবু হানিফার দ্বিমত নাই, কেন? দ্বিমত করার অধিকার নেই। ইমাম শাফির দ্বিমত নাই, কেন? দ্বিমত করার অধিকারই। ইমাম মালিকের দ্বিমত নাই, কেন? দ্বিমত করার অধিকারই নেই। সাহাবাদের ইজমা, তুমি আর ভিন্ন মত পোষণ করার অধিকার নাই। যেমন ভাবে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেলে মজহাবের ইমামগণের দ্বিমত করার অধিকার থাকে না, তেমনি ভাবে মজহাবের ইমামগণের ইজমা হয়ে গেলে দুনিয়ার কোন আলেমের দ্বিমত করার অধিকার থাকে না, আর আলেমগণের ইজমা হয়ে গেলে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। সাহাবায়ে কেরামের ইজমার ব্যাপারে মজহাবের ইমামগণের দ্বিমত করার অধিকার নাই, মজহাবের ইমামগণের ইজমার ব্যাপারে কোন আলেমের দ্বিমত করার অধিকার নাই, আলেমগণের ইজমার ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার নাই। তাহলে ইজমা কত প্রকার হইল? তিন প্রকার। সাহাবাদের ইজমা, মজহাবের ইমামগণের ইজমা, আর যুগশ্রেষ্ঠ আলিম। তিন প্রকার ইজমার তিনটা উদাহরণ শুনুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, এই কথাটা কোরআনের আয়াতে পাওয়া গেছিল, রাসূলের হাদিসে পাওয়া গেছিল। কোথায় পাওয়া গেল? সাহাবাগণের ইজমায়। কোথায় পাওয়া গেল? সাহাবাগণের। আর মজহাবের ইমামগণের ইজমায় যত বিধান আল্লাহর পাওয়া গেছে, এর মধ্যে একটা বিধান হইল তারাবির নামাজ 20 রাকাতের কম নয়।
চার মাযহাবের ইমামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যে তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। ইমাম আবু হানিফার মতেও তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, ইমাম শাফিঈর মতেও তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, ইমাম মালিকের মাযহাব মতেও তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, ইমাম আহমদ বিন হাম্বলের মতেও তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। তাহলে তারাবির নামাজ যে 20 রাকাতের কম নয়, এটা কি ব্যক্তিগতভাবে কারো মাযহাব না সকল মাযহাবের ইমামগণের ইজমা? ইমামগণের ইজমা, সকল মাযহাবের ইমামগণের ইজমা। যেই ব্যাপারে ইমামগণের ইজমা হইয়া যায় সেই ব্যাপারে যারা আলেম নয় তারা তো দূরের কথা, আলেমগণেরও দ্বিমত করার অধিকার থাকে না, কোন আলেমেরও অধিকার নাই এই কথা বলার যে তারাবির নামাজ 20 রাকাতের কম। কেন 20 রাকাতের কম নয় এটার উপর ইমামগণের ইজমা হয়ে যাবে, ইমামগণের ইজমা। যেই ব্যাপারে ইমামগণের ইজমা হয়ে যায় সেই ব্যাপারে আলেমগণেরও দ্বিমত করার অধিকার থাকে না। কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে বাংলাদেশে মাত্র কয়েক বছর যাবৎ আলেম নয় কিছু জাহেল রাই দিছে, এরা কয় তারাবির নামাজ 20 রাকাত না, তারাবির নামাজ 8 রাকাত। এরা আলেম না, এরা জাহেল, যারা কথায় কথায় সহিহ হাদিসের দোয়াই দেয়, কথায় কথায় বুখারী শরীফের দোয়াই দেয়, না কোনো হাদিস এরা পড়ে না বুখারী শরীফ জানে। এরা বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। যদি তার সামনে বুখারী শরীফ ধরে দেন কোন হাদিসে আছে বুখারী শরীফের তারাবির নামাজ 8 রাকাত কইরা দেখাও, কয় আমি পড়তে জানি। এই বেটা যেই কিতাব পড়তে জানোস না এটার রেফারেন্স দিলে কুনাক কলে, তখন কয় আমি বাংলা বুখারী পেয়েছি। বলেন বাংলা বুখারী কি আসল কিতাব না অনুবাদ? অনুবাদে তো অনুবাদকে ভুলও করতে পারে। ঠিক আছে বাংলা বুখারী তুই দেখাও কই পাইছো তারাবির নামাজ 20 8 রাকাত, তখন বাংলা বুখারী কইলে দেখায় নবীর বিবি আয়েশা বলছে এশার পরে ফজরের আগে আমাদের নবী গভীর রাতে যে নামাজগুলি পড়তেন এইগুলিকে হাদিসের ভাষায় বলা হয় সলাতুল লাইল, বাংলা অর্থ রাতের নামাজ। এশার পরে ফজরের আগে গভীর রাতে আমাদের নবী যে নামাজগুলি পড়তেন এগুলিকে হাদিসের ভাষায় কয় সলাতুল লাইল, বাংলা অর্থ রাতের নামাজ। বুখারী শরীফের হাদিসটা হইল নবীর বিবি আয়েশা বলে আল্লাহর রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন, রাতের নামাজ বিতির সহ 11 রাকাত। তাহলে এই 11 রাকাত থেকে তারাবির জন্য 8 রাকাত আলাদা করলে বিতিরের জন্য ক রাকাত থাকে। তোমরা নাকো বিতির নামাজ 1 রাকাত, তোমার হাদিসে দি কয় বিতির নামাজ 3 রাকাত, ইদারা কয় কেশু করতে গিয়া সাপ বের হল, জির করতে গিয়া হাফ বাড়িল, তারাবির নামাজ 20 রাকাত প্রমাণ করতে গিয়া ইটা প্রমাণ হইবার আগে তার বিতিরের নামাজ 3 রাকাত প্রমাণ হইয়া গেল। আচ্ছা এই 8 রাকাতের 3 রাকাত গেল বিতিরের বাটো, আর রইল ক রাকাত 8 রাকাত। এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ আল্লাহ রসুল 12 মাসই পড়তেন, এই 8 রাকাত নামাজ রসুল 12 মাসই পড়তেন। হাদিসটা বুঝে থাকলে আপনারা বলুন যে 8 রাকাত নামাজ রসুল গভীর রাতে 12 মাসই পড়তেন এই 8 রাকাত নামাজের নাম কি তারাবির না তাহাজ্জুদ? কোন হাদিস দিয়া কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল, নবীর হাদিস নিয়া এর চেয়ে বড় বাটপাড়ি আর কিছু হতে পারে না।
দেখুন, এরপরে দেখুন আরেক হাদিস আছে মুসান্নাফে ইবনে আবি সাইবা সহ বিভিন্ন হাদিসের কিতাবে, সেইখানে উল্লেখ আছে আল্লাহর রাসূল বিতির সহ রাতের নামাজ 23 রাকাত পড়ে। এবার বলেন 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে করাগত না? এই হাদিসে উল্লেখ আছে এই 20 রাকাত নামাজ রাসূল শুধু রমজানে পড়তেন, 20 রাকাত পড়তেন শুধু রমজানে, 8 রাকাত পড়তেন 12 মাস, 20 রাকাত পড়তেন শুধু রমজানে, 8 রাকাত পড়তেন। এবার বলেন কোনটার কি নাম? 8 রাকাতের নাম তাহাজ্জুদ, যেটা রাসূল 12 মাস করতেন, 20 রাকাতের নাম তারাবী, যেটা রাসূল শুধু রমজানে করতেন। হাদিসের মধ্যে গুলাটে অবস্থা না পরিষ্কার? হাদিসের বিবরণ অস্পষ্ট না সুস্পষ্ট? এরপরেও মজাব মানি না হাদিস মানি কইয়া এই যে চক্রান্ত চলছে, এরা সত্যিকারের মুসলমান নয়, এরা ইহুদি খ্রিস্টানের দালাল। মুসলমান সমাজের মধ্যে এই সমস্ত এখতলাফ আর ফেতনা সৃষ্টি করিয়া মারামারি কাটাকাটি আর কুন্দল সৃষ্টি করতে পারলে ইহুদি খ্রিস্টানেরা হাততালি দিয়ে হাসতে পারবে যে মুসলমানে মুসলমানে লাগছে মাই। এই এই কন্টাক্ট নিয়ে এই লামজাবির দল সমাজ আছে। এরা আরেকটা কাজ করে, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, যেসব নামাজে ইমাম সাহেব কেরাত জুড়ে পড়েন, যেসব নামাজে কেরাত জুড়ে পড়েন, এই সব নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে শেষ করলে পরে এরা জুড়ে আমিন বলে চিৎকার শুরু করে। জিজ্ঞাসা করলে বলে জুড়ে আমিন বলাই সহি হাদিস আছে, আল্লাহর আল্লাহর রাসূল আমিন জুড়ে বলছেন সহি হাদিস, রাসূল আমিন জুড়ে বলছেন এমন এমন একটা সহি হাদিস আমি আপনাদেরকে শুনাই হাদিস। বলেন তো একা একা মুহা মুয়াজ ইস্তিহাদ করে যে সমাধান বাইর করবেন, এটার নাম উম্মতের ইজমা না মুয়াজের মাযহাব? এটা মুয়াজের মাযহাব, এটা উম্মতের ইজমা না। মুয়াজ যখন বললেন আমি ইস্তিহাদ করে বাইর করে দেব, আল্লাহর রাসূল খুশি হইয়া মুয়াজের বুকে থাবা দিয়া, এটা খুশির থাবা, মানুষে খুশি হইয়া ফিটো থাবা দেয় না, আল্লাহর রাসূল খুশি হইয়া মুয়াজের বুকে থাবা দিয়া আল্লাহর প্রশংসা করলেন, বললেন ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমার মুয়াজকে সঠিক পথের সন্ধান দিলেন। কোন দেশের জন্য মুয়াজকে? ইয়ামান দেশের। এই হাদিসে রাসূল শিক্ষা দিয়েছেন যেই দেশে যেই মজহাব চালু আছে ওই দেশের মুসলমান সেই মজহাব মতো আমল করবে। সুতরাং বাংলাদেশে কোন মজহাব চালু আছে? হানাফি মজহাব চালু আছে। রাসূলের হাদিসের শিক্ষা বাংলাদেশের মুসলমান হানাফি মজহাব মতো আমল করবে। সাফি মজহাব মতো যদি থাকে জুরে সূরা ফাতিহা মুক্তাদিরা পড়বে, তাহলে যেই দেশে সাফি মজহাব চালু আছে ওই দেশে গিয়া কও বাংলাদেশে সাফি মজহাব চালু নাই, বাংলাদেশে হানাফি মজহাব চালু, এখানে হানাফি মজহাবে মুক্তাদিদের জন্য সূরা ফাতিহা পড়া নিষেধ, মুক্তাদিদের জন্য সূরা ফাতিহা পড়া নিষেধ। হাদিস শরীফে রাসূল বলেন মান কানা লাহু ইমামুন ফাকারাতুল ইমামে লাহু কারাতুন, এর অর্থ হইল যে ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সূরা কারাত ইমামে পড়বে। এই হাদিস মতো হানাফি মজহাব, এই হাদিস মতো বুঝা থাকলে কি বুঝা থাকলে বলুন, হানাফি মজহাব হাদিস বিরোধী না হাদিসের পক্ষে? হাদিসের পক্ষে। কোন মজহাব কোরআন বিরোধী নয়, কোন মজহাব হাদিস বিরোধী নয়, সমস্ত মজহাব কোরআন হাদিসের পক্ষে। এক হাদিসের এক ব্যাখ্যা এক রকম, আরেক একই হাদিসের আরেক ব্যাখ্যা আছে আরেক রকম,
হানাফি মাযহাবে এক ব্যাখ্যা গ্রহণ করছে, শাফি মাযহাবে আরেক ব্যাখ্যা গ্রহণ করছে। কোরআনের কোন আয়াতের এক ব্যাখ্যা এক রকম, আরেক ব্যাখ্যা আরেক রকম। হানাফি মাযহাবে এক ব্যাখ্যা গ্রহণ করছে, শাফি মাযহাবে আরেক ব্যাখ্যা গ্রহণ করছে। এক কথায় মাযহাব চারটা কোরআন হাদিসের সাইন ব্যাখ্যা, মাযহাব চারটা কোরআন হাদিসের সাইর ব্যাখ্যা। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বিষয়গুলি বুঝবার, বিষয়গুলি জানবার, মনে রাখবার, এর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।